এই হিরো আলমের কাছেও কতটা অসহায়। পরিষ্কার করে বলেছি যে আমরা এই সরকারের অধীনে যারা নির্বাচিত নয়, যারা বারবার বাংলাদেশের মানুষকে প্রতারিত করেছে, বোকা বানিয়ে ক্ষমতায় জোর করে টিকে থেকেছে, তাদের অধীনে কখনোই কোনো নির্বাচন হতে পারে না। এটা প্রমাণিত হয়েছে আবার এই উপনির্বাচন হয়ে গেল এই উপনির্বাচন গুলোতে। আমি সে বিষয়ে যাব না, আমি শুধু বলতে চাই একটি কথা যে আজকে হিরো আলম সে হিরো হয়ে গেছে। সে হিরো হয়েছে একটি মাত্র কারণে, যে আজকে প্রমাণ করেছে সে যে আওয়ামী লীগ এই হিরো আলমের কাছেও কতটা অসহায়, যে তাকে 500 জন থেকে ব্যবহার করে তাকে জিততে হয় 600-700 ভোটে। প্রমাণিত হয়েছে যে আব্দুল সাত্তার যিনি দলত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে গেছেন, তাকে আওয়ামী লীগ নিজের লোক মনে করে তাকে জয়ী করতে তাদেরকে গুম করতে হয় তার বিরোধী পক্ষকে। বন্ধুগণ, এই সরকারের অধীনে নির্বাচন হবে হবে নির্বাচন হতে পারে, সুষ্ঠু নির্বাচন হবে, আপনাকে আপনারা ভোট দিতে পারবেন। বন্ধুগণ, এরা কথার জোরে শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়, বারবার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করতে চায়। আর বাজারে গেছেন, এর মধ্যে বাজারে গেছেন, বাজারে যান না, বাজারে যাও যায়, চালের দাম কত এখন, তেলের দাম কত, ডালের দাম কত, গ্যাস সিলিন্ডার কিনছেন, গ্যাস সিলিন্ডার 1,266 টাকা বেড়েছে 1 লাফে। আজকে যে মা বোনেরা এখানে আছেন তারা জানেন সংসার চালাতে তাদের কি কষ্ট পেতে হচ্ছে, কিভাবে চলছে। বন্ধুগণ, এই সরকার আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। তারা আজকে এই ঋণ গ্রহণ করছে, আপত্তি নাই, উন্নয়নের জন্য অবশ্যই ঋণ নিতে হবে, ঋণ নিতে হয়, কিন্তু সেই ঋণের টাকা দিয়ে যদি পাচার করে সেই কেনাদার বেগুন পাড়াতে গিয়ে আপনার বাড়ি তৈরি করেন, আপনার ইংল্যান্ডে গিয়ে ফ্ল্যাট কেনেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেন, সেই ঋণের টাকা বাংলাদেশের মানুষ পরিশোধ করবে কেন? এই টাকা আনবেন আর আমাদের পকেট কেটে, মানুষের পকেট কেটে আপনারা নিয়ে যাবেন। বন্ধুগণ, মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর কোনো উপায় পাচ্ছে না মানুষ, এখন এই মুহূর্তে তাই সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন চায়। বন্ধুগণ, আমরা দেখেছি, আমরা দেখছি যে তারা মেগা প্রজেক্ট আবার শুরু করেছে, পাতাল রেলের প্রজেক্ট তৈরি করছে, যে পাতাল রেলে 52,000 কোটি টাকা খরচ হবে। আর আমার সাধারণ মানুষ তাদের যে আপনার গরিব দুস্থ ভাতা দিত সেই ভাতার টাকা পর্যন্ত তারা চুরি করে লুট করতে শুরু করেছে এবং তাদের ভাতার টাকাও বন্ধ করে দিচ্ছে। বন্ধুগণ, এই সরকার আজকে সাধারণ মানুষের দিকে তারা তাকায় না, গরিব মানুষের দিকে তাকানোর প্রশ্ন উঠতে পারে না, তা দিনে দিনে বড় হচ্ছে, ফুলে ফেলে উঠছে। পাকিস্তান আমলে এই আওয়ামী লীগ স্লোগান দিত 22 পরিবারকে দূর করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর সেই আওয়ামী লীগ আজকে আবারও কয়েক হাজার পরিবার তৈরি করছে, যে পরিবার